সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমি জুম চাষের উপর একটি ভিডিও করেছিলাম। আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন যে কথাগুলো ভালো করে শোনা যায়নি, তাই দ্বিতীয়বার আমি আবার এই জুম চাষের উপর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি এখন আপনাদের কাছে জুম চাষ কি এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করব। আপনারা জুম চাষের উপর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন। জুম চাষ হচ্ছে পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। জুম চাষ বিশেষ শব্দে ঝুম চাষ নামেও পরিচিত। জুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি, যাকে ইংরেজিতে শিফটিং কাল্টিভেশন বলা হয়ে থাকে। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ে গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়। জুম চাষ পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন। জুম চাষ ভারতে পোর, বীরা, পোনম প্রভৃতি নামেও পরিচিত। পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে জুম চাষ বেশ জনপ্রিয় হলেও এই চাষ দিন দিন কমে যাচ্ছে। তবে এখনও এই জুম চাষের উপর অনেক পরিবারের একমাত্র জীবিকার মাধ্যম। জুম চাষ হচ্ছে আদিম এক চাষ পদ্ধতি, যা এখনও সেই আদিম চাষ পদ্ধতি টিকে রয়েছে। বর্তমানে অনেকে এই চাষ পদ্ধতি থেকে জীবিকার পরিবর্তন করতে হচ্ছে। জুম চাষ হচ্ছে পাহাড়ের গায়ে বিশেষ এক ধরনের চাষ পদ্ধতি। প্রকৃত অর্থে জুম চাষ বলতে পাহাড়ের জঙ্গল কেটে শুকিয়ে অতঃপর পুড়িয়ে পরিষ্কার করে ধানসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করাকে বোঝায়। একটি পাহাড়ে চাষাবাদ করার পর সেটার উর্বরতা বৃদ্ধি করার জন্য 1 থেকে 3 বছরের জন্য রেখে দিয়ে আবার অন্য পাহাড়ে গিয়ে একই পদ্ধতিতে চাষাবাদ করাই হলো জুম চাষ, যাকে ইংরেজিতে শিফটিং কাল্টিভেশন বলা হয়ে থাকে। জুমে নানাবিধ ফসল চাষ হয়ে থাকে, তার মধ্যে স্থানীয় এবং বিশেষ প্রজাতি জাতের ধান, মিষ্টি কুমড়া, মারফা, চিনাল, অড়হর, শিম, শসা, করলা, ঢেঁড়স, তিল, ভুট্টা, মরিচ, কাউন, বিলাতি, ধনিয়া, করলা, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, চালকুমড়া, কাঁকরোল, পুঁইশাক, জুমকচু, মুখী কচু, বেগুন, লাউ, ধুন্দল, আদা, হলুদ, জব, তুলা, পাহাড়ি আলু যা ঠান্ডা আলু হিসাবে পরিচিত, চুকুর, জোয়ার ও গাঁদাফুল ইত্যাদি চাষ হয়ে থাকে। তবে এসব ফসলের মধ্যে জুমভেদে এর সংখ্যা নির্ভর করে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত জুমের ফসল কাটার মৌসুম, তবে এক এক সময় এক এক ফসল সংগ্রহ করা হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর দিকে জঙ্গল কেটে শুকিয়ে নেওয়া হয়, অতঃপর পুড়িয়ে পরিষ্কার করে বীজ বপনের উপযোগী করে তোলা হয়। প্রথম বৃষ্টি শুরু হবার পর এপ্রিল মে মাসে প্রায় সব ফসলে বীজ বপন করা হয়। জুম চাষের জন্য পাহাড় নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব জায়গায় জুমের ফলন ভালো হয় না। পাহাড় নির্বাচনের পর পাহাড়ের অপ্রয়োজনীয় জঙ্গল কেটে ফেলা হয়। অনেকে বলে থাকেন যে পাহাড়ে অনেক মূল্যবান গাছগুলো কেটে জুম চাষ করা হয়। এটি আসলে সঠিক নয়, কারণ পাহাড়ের যে সমস্ত অপ্রয়োজনীয় জঙ্গল গাছপালা থাকে সেগুলো কেটে পুড়িয়ে তারপরে জুম চাষ করা হয়ে থাকে। কাটার পর এগুলোকে রোদে শুকানো হয়। আগাছা প্রজাতির জঙ্গলও শুকানোর পর মার্চের মধ্যে পোড়ানো হয়। যত বেশি জুমের আগাছা প্রজাতির জঙ্গল শুকানোর পর পুড়ে ছাই হবে, তত বেশি জমির উর্বরতা বৃদ্ধি পাবে। অতঃপর জুমের জমি পরিষ্কার করে রাখা হয়। এপ্রিলের মধ্যে বৃষ্টি হলে বীজ বোনা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হবে জুমের বীজ বপন করা যায় না।
আর ধান সহ অন্যান্য ফসলের বীজ একত্রে মিশিয়ে নির্দিষ্ট পরিমাণ বীজ একটি গর্তের মধ্যে দিয়ে বপন করা হয়ে থাকে। বিশেষ এক ধরনের দা দিয়ে বীজ বপন করা হয়। বৃষ্টি শুরু হবার সাথে সাথে জমির ফলন বৃদ্ধি পেতে থাকে এবং অবশেষে জুম ঘরে পাকা ধান কেটে রাখা হয়। আমি জুম চাষের উপর অভিজ্ঞ নই, তবু আপনাদেরকে জুম চাষের উপর কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় ধন্যবাদ।